দলের অন্দরের কথা বাইরে বলা যাবে না। দলীয় নির্দেশ অমান্য করলে তাকে বহিষ্কার করা হতে পারে। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে দলীয় নেতৃত্বকে ফের কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কালীঘাটে বুধবার পশ্চিম মেদিনীপুরের জেলা নেতৃত্ব নিয়ে বৈঠক করা হয়। দলনেত্রী বাসভবনে বৈঠক হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন, সবাই মুখপাত্রের মতো কথা বলছেন, এটা বন্ধ করতে হবে, দলে এবার থেকে সেন্সরশিপ হবে, দলের ভিতরে কথা বাইরে বলা যাবে না, সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত আক্রমণও করা যাবে না, দলের অভ্যন্তরে কিছু সমস্যা হতেই পারে, সেটা দলেই বলতে হবে। তৃণমূল নেত্রী এই বৈঠকে সাফ জানিয়ে দিয়েছেন, লোকসভা নির্বাচনের আগে ফের সংঘবদ্ধভাবে লড়াই করতে হবে, একসঙ্গে সবাইকে কাজ করতে হবে।